আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? ফার্ম অ্যান্ড ফার্মিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আমি কথা বলবো মলি মাছের মেল ও ফিমেল চেনার উপায়, কিভাবে বুঝবেন মলি মাছ প্রেগন্যান্ট কিনা ও তাদের বাচ্চা দেওয়ার লক্ষণ নিয়ে। আপনারা অনেকেই কমেন্ট করে এই বিষয়গুলো জানতে চাইছেন, আশা করি আপনারা এই ভিডিওতে বিস্তারিত জানতে পারবেন। আর বিস্তারিত জানতে আমার সাথেই থাকুন। আপনারা অনেকেই জানেন মলি মাছ একটি লাইফ বিয়ারার ফিশ, মানে এই মাছটি সরাসরি বাচ্চা দিয়ে থাকে আর এই মাছটি তাদের বাচ্চাকে খাবার মনে করে অনেক সময় খেয়ে ফেলতে পারে। তাই যথাসময়ে বাচ্চা দেওয়ার লক্ষণ দেখে মা মাছটিকে সরিয়ে নিলে বাচ্চা খাওয়ার সম্ভাবনা আর থাকে না বললেই চলে। প্রিয় দর্শক, এখন আমি কথা বলবো মেল ও ফিমেল চেনার উপায় নিয়ে। এখন আমি আপনাদেরকে একটা ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করব কোনটি মেল এবং কোনটি ফিমেল মাছ। আশা করি আপনারা খুব ক্লিয়ারলি বুঝতে পারবেন, সেজন্য আমার সাথেই থাকুন। প্রিয় দর্শক, আপনারা এখন পর্দায় বাম পাশে যে মাছটি দেখছেন তা একটি ফিমেল মাছ, আর ডান পাশে আছে একটি মেল মাছ। মেল মাছটি আকারে ফিমেল মাছের তুলনায় ছোট হয়ে থাকে, তবে সবচেয়ে সহজ যে বিষয় দেখে আপনারা চিনতে পারবেন তা হচ্ছে তাদের অ্যানাল ফিন। মেল মাছটির অ্যানাল ফিন পরিবর্তিত হয়ে রিপ্রোডাক্টিভ অর্গানে রূপান্তরিত হয়, আর ফিমেল মাছটির অ্যানাল ফিন আগের মতোই থাকে। প্রিয় দর্শক, এখন আমরা আজকের ভিডিওর মূল অংশে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা ট্যাঙ্ক থেকে কিছু মাছ সংগ্রহ করছি এবং এখান থেকে আমরা একটি মাছ নিব যে মাছটি প্রেগন্যান্ট এবং সেই মাছটি খুব অল্প সময়ে বাচ্চা দিবে বলে আমরা মনে করছি, যার কারণে আমরা এখান থেকে মাছটিকে ধরলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে মাছগুলো আকারে একটু ছোট এবং যেগুলো প্রেগন্যান্ট না সেগুলোকে আমরা ছেড়ে দিচ্ছি। আপনারা দেখুন আমরা এখন হাতে যে মাছটি নিচ্ছি সেই মাছটি কিন্তু একটি প্রেগন্যান্ট মাছ এবং এই মাছটি খুব অল্প সময়ের মধ্যেই বাচ্চা দিবে। আপনারা দেখতে পাচ্ছেন তার পেটটা অনেক ফুলা এবং এখানে একটি সাদা অংশ আপনারা দেখতে পাচ্ছেন যেটাকে আমরা বলে থাকি এগ স্পট, যে জায়গাতে দিয়ে মাছটি বাচ্চা দিয়ে থাকে। সো আমরা এই মাছটি এখন একটি পাত্রে রাখবো এবং আমরা দেখবো যে এই মাছটি খুব অল্প সময়ের মধ্যেই বাচ্চা দিবে বলে আমরা আশা করছি। আপনাদেরকে আরও সহজভাবে বোঝানোর জন্য মাছটিকে আবার আমরা ধরছি। আপনারা দেখুন এই মাছটির যে এগ স্পট আছে সেটা কিন্তু অনেক সাদা। আর সহজ আরও একটি বিষয় আমি আপনাদেরকে বলে রাখি যে এই মাছটির পেট অনেক ফুলা হবে এবং মাছটির পেট তুলনামূলকভাবে অনেক নরম হবে, যেটা দেখে আপনারা বুঝবেন যে এই মাছটি খুব দ্রুতই বাচ্চা দিতে যাচ্ছে। এখনও মাছটি কোনো বাচ্চা দেয় নাই, আমি তাকে একটি পাত্রে রাখছি। আশা করি খুব অল্প সময়ের মধ্যে আমরা বাচ্চা পাবো, সেজন্য একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। মলি মাছ তার বাচ্চা দেওয়ার আগ মুহূর্তে আগের মতো সাঁতার কাটবে না এবং তাদের খাবার দাবারের প্রতিও আগ্রহটা অনেক কমে যাবে এবং এই মাছগুলো একটু আলাদা থাকার চেষ্টা করবে আর অন্য মাছদেরকে এরা অ্যাটাকও করতে পারে। সো এই লক্ষণগুলো আপনারা যখন দেখবেন তখন অবশ্যই মাছটিকে সরিয়ে নেবেন। প্রিয় দর্শক, আপনারা এই জায়গাতে একটু ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, আশা করি আপনারা সরাসরি দেখতে পাবেন মলি মাছ কীভাবে বাচ্চা ব্রিড করে থাকে। এই যে আপনারা এই মুহূর্তে দেখতে পেলেন মলি মাছটি সরাসরি বাচ্চা ব্রিড করলো, দৃশ্যটা সত্যি অসাধারণ ছিল। মাছটি প্রায় 15 মিনিটে 10 থেকে 15টির মতো বাচ্চা ব্রিড করেছে। আমি সবগুলো দৃশ্য ক্যামেরায় ধারণ করতে পারি নাই, তবে একটি মলি মাছ 10 থেকে 60টির মতো বাচ্চা ব্রিড করে থাকে। আশা করি আজকের মাছটিও 10 থেকে 60টির মধ্যেই বাচ্চা ব্রিড করবে এবং সেটা জানতে হলে আপনাকে দেখতে হবে ভিডিওর শেষ পর্যন্ত। মলি মাছের বাচ্চা দেওয়ার লক্ষণ কেন জানা প্রয়োজন সেটা আপনাদেরকে একটু ব্যাখ্যা করে বলি। যেহেতু এই মাছগুলো তাদের বাচ্চাকে খেয়ে ফেলতে পারে, সুতরাং এই মাছগুলো যখন একটি ট্যাঙ্কে ব্রিড করবে তখন অন্য যে অ্যাডাল্ট মাছগুলো আছে তারা কিন্তু এই বাচ্চাগুলোকে খাবার মনে করে খেয়ে ফেলতে পারে। সুতরাং আপনারা যদি সবগুলো বাচ্চাই পেতে চান তাহলে অবশ্যই মাছটিকে একটি আলাদা ব্রিডিং ট্যাঙ্কে ব্রিড করাতে হবে এবং ব্রিডিং শেষে অবশ্যই মা মাছটিকেও সরিয়ে ফেলতে হবে, তা না হলে কিন্তু মা মাছটিও তাদের বাচ্চাকে খেয়ে ফেলতে পারে। সুতরাং আপনারা এই বিষয়টাকে খুব গুরুত্ব সহকারে দেখবেন যাতে করে আপনারা আপনাদের সবগুলো বাচ্চাই সুস্থ এবং সবলভাবে পেতে পারেন। প্রিয় দর্শক, আমরা আজকের ভিডিওর একেবারে শেষ প্রান্তে। আজকের এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।